হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন, দেখা যায় যাদের মোবাইল ফোনের র্যাম কম রয়েছে, দেখা যায় এই র্যামের জন্য অনেক সময় মোবাইল ফোন হ্যাং করে, অথবা ঠিক মতো আপনি অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না। অনেক সময় দেখবেন ইন্টারনেট স্লো কাজ করে মোবাইল ফোনের র্যামের জন্য। তাই আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা 2 GB অথবা 4 GB যদি র্যাম থাকে আপনার মোবাইলের, আপনারা চাইলে আপনার মোবাইলের র্যামকে আপনি বুস্ট করতে পারবেন। এছাড়াও আপনি যখন কোনো একটি ভিডিও প্লে করবেন কিংবা কোনো অ্যাপস ব্যবহার করবেন, আর কখনোই কিন্তু মোবাইল ফোন হ্যাং করবে না। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না, এই র্যামের জন্য কিন্তু মোবাইল ফোন অনেকটা হ্যাং করে। মোবাইলের সিপিইউ অথবা র্যাম যদি এখান থেকে ধীরে ধীরে ফুল হয়ে যায়, তখন কিন্তু আপনার মোবাইলের সব কিছুতেই কিন্তু হ্যাং করবে, কারণ আপনি এটি খুঁজে পাবেন না। কারণ আমরা সবসময় চাই যেন আমাদের মোবাইলের র্যাম একটু বেশি থাকে, অথবা বেশি থাকলে মোবাইল ফোনের র্যাম যদি বেশি থাকে, তাহলে আপনি মোবাইল ফোন যে কোনো কাজ করতে একদম ফাস্ট কাজ করতে পারবেন। যেমন আপনি যদি কোনো ইন্টারনেটে ব্রাউজিং করেন অথবা কোনো অনলাইনে ভিডিও দেখেন, তাই আপনারা মোবাইলের এখন থেকে 4 GB র্যাম থাকলে খুব সহজে আপনি এটি বুস্ট করতে পারবেন, অথবা 2 GB র্যাম থাকলে। তাই কষ্ট করে যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার মোবাইলের র্যাম আপনি বুস্ট করতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রথমে আমাদের এই ভিডিওতে এখানে ক্লিক করে একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই যে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেন। তারপর এই যে শেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া অথবা বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং নিচে আছে কমেন্ট সেকশন, এখানে জাস্ট একটি কমেন্ট করে দেবেন, লিখে দিবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দেন। প্রিয় দর্শক, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো ভিউয়ার্স, আমাদের মোবাইলে যদি র্যাম কম থাকে, তো মোবাইলে এরকম কোনো অপশন নেই। শুধুমাত্র যারা 5G মোবাইল ফোন ইউজ করছেন এবং যাদের মোবাইলের মেমোরি 8 GB রয়েছে র্যাম, অথবা স্টোরেজ মেমোরি রয়েছে 256, তাদের ক্ষেত্রে একটি অপশন পাওয়া যেতে পারে ডিফল্ট হিসাবে। আর যাদের মোবাইলে 4 GB র্যাম, তাদের জন্য একটি অ্যাপস লাগবে। অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর টেক ইন্টারফেস এরকম আসবে। আসার পরে এখানে দেখতে পাবেন অরিজিনালি আপনার মোবাইলের র্যাম কতটুকু ফ্রি আছে, অথবা কতটুকু এখানে ফুল হয়েছে। যদি বেশিরভাগ অংশ এখান থেকে ফুল হয়ে যায়, তাহলে কিন্তু সব কিছুতে হ্যাং করবে, অথবা আপনি কোনো কিছু ব্রাউজিং করলে অনেক সময় স্লো কাজ করে। তবে কিন্তু এই র্যামের জন্য কিন্তু অনেক সময় ইন্টারনেট মোবাইলে স্লো থাকে। তাই এখান থেকে এই যে দেখুন, যদি কোনো পারমিশন চায়, পারমিশনগুলো প্রত্যেকটি অ্যাক্সেস অ্যালাউ করে দেবেন। তারপর এখানে স্ক্যানিংয়ে ক্লিক করলে এখান থেকে আপনার মোবাইলের যে র্যাম, এখান থেকে অযথায় যে ফাইলগুলো আছে অথবা এমটি ফোল্ডারগুলো আছে, ওইগুলো কিন্তু এখান থেকে ক্লিন হয়ে যাবে। এই যে দেখুন বোস্ট, এখান থেকে ক্লিক করার পর এখন কিন্তু দেখবেন যে আপনার মোবাইল র্যাম অনেকটা ফ্রি হবে, যা আপনি আগের তুলনায় দেখবেন মোবাইল ফোন ব্যবহার করলে আর কখনোই মোবাইল ফোন হ্যাং করবে না। এছাড়াও এখানে ডুপ্লিকেট যদি কোনো ফটো থাকে আপনার মোবাইলে, তাহলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন, স্ক্যান করার মাধ্যমে এখান থেকে ওই ফাইলগুলো অটোমেটিক ডিলিট করতে পারবেন। কারণ এই ফাইলগুলো যদি আপনার এখানে ফুল হয়ে যায়, অথবা ক্যাশ ফাইলগুলো, অথবা অ্যাড স্প্যাম, এই ধরনের অনেক ফাইল থাকে আমাদের মোবাইলে, যার কারণে আমাদের মোবাইলের র্যাম অযথাই কিন্তু ফুল হয়ে যায়। এই যে দেখুন, এখান থেকে যদি আপনি প্রতিদিন অন্তত একবার করে ক্লিন করে নেন, দেখুন এখান থেকে 6.57 এখান থেকে কিন্তু এটি ক্লিন হচ্ছে। দেখুন, আপনারা কিন্তু আসলে বিশ্বাসই করবেন না, অনেক মোবাইল ফোনে এরকম জাঙ্ক ফাইল থাকে, অথবা ওইগুলো আপনি এখান থেকে ক্লিন করে নিলে, অথবা যে বোস্ট ফোন বোস্ট এখান থেকে ক্লিন করলে আপনার মোবাইলের র্যাম এখান থেকে প্রায় 80 অথবা 90% এখান থেকে স্ক্যান হয়ে যাবে, যার ফলে আপনার মোবাইল অনেকটা হ্যাং থেকে রক্ষা পাবেন। অথবা অনেক সময় মোবাইল ফোন দেখবেন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারোর সাথে কথা বললে অথবা ইন্টারনেট ব্যবহার করলে, যার ফলে মোবাইলের র্যাম আপনার এখান থেকে ফুল হয়ে গেছে। এই যে দেখুন, এছাড়াও এখানে রয়েছে নোটিফিকেশন ক্লিনার, এবং এখানে অ্যাপস ক্লিনার, অথবা এখানে প্রাইভেট ব্রাউজার, আপনি যদি কোনো কিছু প্রাইভেট ব্রাউজ করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন। যেমন গুগল, ফেসবুক, ইউটিউব অথবা আদার্স কোনো ওয়েবসাইট থেকে আপনার প্রাইভেট এখান থেকে ব্রাউজ করলে আপনার এটি কেউ জানবে না, আপনি সিক্রেটভাবে এখান থেকে ব্রাউজ করতে পারবেন। এই যে দেখুন, তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এছাড়াও আরও বিভিন্ন টুলস আছে, এখান থেকে ওই টুলসগুলো আপনারা ইউজ করতে পারবেন মোবাইল ফোনকে অনেকটা ফ্রি রাখার জন্য। তাই আশা করি আপনাদের কাছে এটি অনেক অনেক ভালো লাগবে। তবে অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, এই যে টাইটেলের পাশে এখানে ক্লিক করুন, তারপর এখানে ডিসক্রিপশন বেরিয়ে আসবে, এখানে থাকবে ডাউনলোড অ্যাপ লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।